ফরিদপুরের মধুখালীতে মন্দিরে নির্মাণ শ্রমিকরা সংযোগ করেছে এমন অভিযোগে কয়েকজনকে পিটিয়ে আহত করে এলাকাবাসী পরে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয় এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য বিস্তারিত শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্টে ফরিদপুরের মধুখালী পঞ্চপল্লী গ্রামের কালী মন্দিরের পঞ্চাশগজ পাশেই পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই বিদ্যালয়ে শৌচাগার নির্মাণের জন্য কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন বৃহস্পতিবার সকালে ওই শ্রমিকদের সঙ্গে কালীপূজার প্রতিমা নিয়ে কথা কাটাকাটি হয় কয়েকজন গ্রামবাসীর এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা দিকে ওই মন্দিরের প্রতিমায় অগ্নিসংযোগ করে অজ্ঞাত ব্যক্তিরা এলাকাবাসী ধারণা করেন শ্রমিকরা মন্দিরে হামলা ও প্রতিমায় অগ্নিসংযোগ করেছেন এর যে ধরে স্কুলে অবস্থানরত নির্মাণ শ্রমিকদের উপর হামলা চালায় স্থানীয়রা দ্রুত আসেন আমাদের মন্দিরে আগুন আছে। হ্যাঁ বা কারা কোন যে এই লেবাররা কাজ করে হ্যাঁ ওরা আগুন তাদেরকে ধরে রাখছি আমি তাৎক্ষণিক ভাবে এখানে আসলাম আসি দেখি হাজার হাজার জনগণ হ্যাঁ মোটামুটি জনগণকে তো শান্ত করার চেষ্টা করি কিন্তু আসলে পরিস্থিতি দেখলাম যে

আমরা প্রায় এ শত অতিরিক্ত প্রশাসী আমরা প্রবেশ করি প্রবেশ করে এই যে আমরা উদ্ধার আহত সাত শ্রমিককে উদ্ধার করতে গিয়ে এলাকাবাসী প্রতিরোধের মুখে পড়ে পুলিশের সদস্যরা এই সময় পুলিশ ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড আহত সাতজনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় রাতেই সেখানে দুইজনের মৃত্যু হয় দুইজন মারা গিয়েছেন একজন না আশার সাথে সাথেই মারা গিয়েছেন এবং আরেকজন মারা গেলেন আর দুইজন সিরিয়াসলি তাদের আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি যদি ঢাকা রেফার করা প্রয়োজন হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি শুক্রবার ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও মধুখালীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় শুভশ্রী রায় নিউজ ডেস্ক দেশ টিভি